রাশিয়ার কূটনীতির কাছে এক প্রকার পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে নিজেদের সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় আফ্রিকার দেশটি থেকে প্রায় এক হাজার প্রত্যাহার করতে হয়েছে মূলত পশ্চিম আফ্রিকার দেশগুলো ক্রমেই রাশিয়ার প্রতি ঝুঁকে পড়ায় এমন সিদ্ধান্ত নিতে হল ওয়াশিংটনকে যুক্তরাষ্ট্রের উপপরাষ্ট্রমন্ত্রী খাট খ্যাম্বেল এবং নাইজেরিয়ার প্রধানমন্ত্রী আলী মাহমান লামিন জৈনের মধ্যকার আলোচনার পর নাইজার থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা শুরু করার প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন সাহেল অঞ্চলে আল কায়েদা এবং আইএসআইএল প্রভাবিত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য যুক্তরাষ্ট্র দশ কোটি ডলারেরও বেশি ব্যয়ে নাইজারের মরুভূমি শহর আগাদেজে একটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল রাজধানী মিয়াম থেকে প্রায় নশো বিশ কিলোমিটার দূরের এই বিমান ঘাঁটিটি মনুষ্যবাহী এবং মনুষ্যবিহীন নজরদারি ফ্লাইট এবং অন্যান্য অপারেশনের জন্য ব্যবহার করে আসছিল মার্কিন সেনারা নাইজারের সামরিক শাসন শুরুর পর থেকেই ওয়াশিংটন পশ্চিম আফ্রিকার অন্য কোথাও নিজেদের ড্রোন ঘাঁটি নির্মাণের জন্য বেশ কয়েকটি অবস্থানের ব্যাপারে বিবেচনা করেছে এদিকে চলতি মাসের শুরুতে নাইজারের সামরিক প্রশিক্ষক এবং একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পাঠিয়েছে মস্কো দেশটির সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত সম্পর্ক গভীর করার পদক্ষেপ হিসাবে সামরিক প্রশিক্ষক ও সরঞ্জাম পাঠায় রাশিয়া এর আগে গেল বছরের সেপ্টেম্বরে নাইজার থেকে নিজেদের সেনা প্রত্যাহার করেছিল মার্কিন মিত্র ও নাইজারের সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স দু সালের ২৬ জুলাই এক অভ্যুত্থানে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী তারপর থেকেই আন্দোলনকারীর দাবির মুখে ফরাসি সেনা ও রাষ্ট্রদূতকে প্রত্যাহার করতে বাধ্য হয় প্যারিস